গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তি ঐশী। আজকে মানডে, ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 12:30। আমি একটু বেরিয়েছিলাম, কেকের অর্ডার আছে। মেঘনা অর্ডার করেছো কালকে কলিগের বার্থডে, তো একটা ব্রাউনি অর্ডার করেছিল। তো ব্রাউনিটা বানানো হয়ে গেছে, তারপরে আমি কয়েকটা জিনিস কিনতে গেছিলাম। তো ব্রাউনিটা তোমাদের দেখাই। হিয়ার ইজ দ্য ব্রাউনি, ফার্স্ট ব্রাউনি। তো আমি এখন এইগুলোকে ডেকোরেশন করে ফাইনালি সাজাবো। হ্যালো এভরিওয়ান, আমি অফিসে গেছিলাম, জাস্ট হাফ ডে করে বেরিয়ে আসলাম। শুনলাম নাকি সৃজার বাবা হসপিটালাইজ হয়েছে, তো পরে এসে ওষুধে সব খবর নিলাম। বেচারা এখন ক্যাব পাচ্ছে না, বলতে লজ্জা পাচ্ছিল। আমি ভাগ্যিস ফোন করলাম, 5টার সময় ফ্লাইট, এখন বাজে 2:30। ফ্লাইট নাকি 5টায় ছাড়বে, আর MMT থেকেও গাড়ি পাচ্ছে না। তো আমিও ল্যাপটপ নিয়ে যাচ্ছি, উবরও ক্যান্সেল করছে, ওর বার্তুরে বাড়ি। ফটাফট ওকে পিক আপ করে আমি আর ওষুধে বেরোচ্ছি। তো চলো থেকো আমাদের সঙ্গে। বললাম লিফটে আছি, ঐশীও টিউশন তো বই খাতা নিয়ে বেরালো, ও কাজ করে যাচ্ছে, আমি ল্যাপটপ ক্যারি করে কাজ করে ড্রাইভ করতে হবে। কল করে করে আগে সে জায়গায় পৌঁছে যাওয়ার পরে তারপর দেখছি। হ্যালো, ঐশী গেছে ওদের বাড়িতে, গাড়িটা পার্ক করলাম, ঐশী ভেতরে আছে, ওপরে যাচ্ছি সে জায়গা আছে। ওরা কখন নামবে দেখি, তো হেল্প করি লাগেজটার জন্য। ওর ট্রলি এখানে আছে, ও বেড়াচ্ছে, ওরা তাড়াতাড়ি বেচারা থাকি পৌঁছে গাড়িতে বসছে বড় এখানে। পেছনে বসে স্ট্রিজা আর দেখাচ্ছে 15 মিনিট, 10 কিলোমিটার, তো অলমোস্ট এসে গেছি। কারণ ওকে দেখিয়ে এলাম, কারণ এরপরে নেভিও ছুটবে অন টাইম, 5:30 ওর ফ্লাইট। এখন 4:14 পুরো আমরা স্টেজ আছি। ভালো করে যাস, পৌঁছে জানাস। সুন্দর লাগছে আমাদের ডান দিকে হচ্ছে রানওয়ে। ভাবছিলাম স্ট্রিজাকে এখান দিয়ে টপকে দেবো। গেলাম টার্মিনাল 1-এ সিজার ফ্লাইট, বাজে হচ্ছে 4:20 ও 5:30 ফ্লাইট, পুরো একদম এজ। ক্লাইমেট বাইরে ভালো আছে, তো এসে গেছি, ওর লাগেজগুলো বার করে দিই টিকে থেকে। নাম রে টাটা, এক গোটা চল, টাটা, সাবধানে যাস, বাই। বেরিয়ে গেলাম এখন এয়ারপোর্ট থেকে, এখন যাচ্ছি হচ্ছে কেক ডেলিভারি, ওইসি বানিয়েছে, তোমরা দেখেছো হয়তো। এখন বাজে 5:30, অলমোস্ট বেজে গেছে। এখন আমরা করমবাংলা ক্রস করছি, ফ্লাইওভারটা ক্রস করে গেছি। তো এখন যাচ্ছি কোথায় ঐশী? এখন যাচ্ছি মেঘনার এই কেকটা ডেলিভার করতে, আর আবার সঙ্গে দেখা হয়ে যাবে। তো যাই আর দেখাচ্ছে। 51 মিনিটস, 18 কিলোমিটার, মারাত্মক ট্রাফিক অ্যাজ ইউজুয়াল। তো একটুবার ইলেকট্রিসিটি ফ্লাইওভারে উঠবো আমরা।
এই চলে এলাম আমরা ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারে, রাস্তা ফাঁকাই আছে। অ্যাট লাস্ট দেখাচ্ছে আরো কত 33 মিনিট মেঘনার আবাসে বাড়ি উঠে গেলাম। হাজির কেক নিয়ে এলাম, কেকটা দেখো এখন লিফটে আছি, আবাস ভেঙে বাড়ি এসে গেলাম। গেলাম এখন বাজে 6:40, অনেকটা ট্রাফিক ছিল রাস্তায়। চলো কেকটা দাও আগে। বাড়ি চলে আসলাম, এসে নির্লজ্জা মনে বললাম যে পছন্দ খিদে পেয়েছে খাবার দে, তো কফি বসিয়ে দিল অলরেডি, আরও কিছু আছে দুজনে রান্না করে চলে এসেছে। একজন ফ্রেশ হয়ে এসে গেলাম, একটা মেল করা আছে অফিসে করে নিই। তারপরে চাটা পেয়ে গেলাম, চা না কফি, এটা চা, গ্রেট, কাপটা খুব সুন্দর। এসে একটুখানি ওদের দারুণ বিস্কিটটা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা কি নাম এটা বিস্কিটটা? ওকে, থ্যাংকস স্যার। তো তোমরা সবাই জানো আবাস খুব ভালো সব করতে পারে, প্লাস ভালো রান্নাও করতে পারে। তো জানি না কি বানাচ্ছে, আমি বললাম প্রচন্ড খিদে পেয়েছে আমার, তো বিস্কিট ভালো ভালো পেলাম, চা খাচ্ছে অসাধারণ, ফ্রেশও হলাম। যে কতক্ষণ সে বার্তুরে বেরোলাম, মাথায় বার্তুর, বার্তুর থেকে বাইটফেল দিয়ে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে হচ্ছে ইলেকট্রনিক সিটি, তারপর এবার মাথালি বাড়িতেই যাবো। মানে আজকে ব্যাঙ্গালোর পুরো রাউন্ড হয়ে গেছে পুরো আমার, আমার সবগুলো অফিসেই চাপ ছিল, বাট থ্যাংক গড ঠিক আছে, সিজার কে মাঝে দরকার ছিল। চল ফটাফট কর, দেখি কি বানায়, খাবো তোমায় দেখাবো সেটা। আমি বললাম এখন বাজে মনে হয় 7টা পর, আমি মনে হয় অনেকটা পেট ভরে গেছে। এখান থেকে বেরালাম মানডে, আজকে দারুন আয়োজন, খাওয়ালো, স্ন্যাক্স, থ্যাংকস মারাত্তক খিদে পেয়েছিল। ভালো থাকিস, আবার দেখা হবে। চল এখন বেরে, এখন বাজে 8:20, যাচ্ছি বাড়ির দিকে আমরা এখন। এই পোলার বেরে আসলাম, এটা অন দ্য ওয়ে বাড়ি ঢোকার আগে, অ্যাকচুয়ালি ওই সে একটু ক্রেভিং হচ্ছিলো তাই এলাম। তো বাড়িকে ডিনার করবো এখন, আগে আইসক্রিমটা খেয়ে নিই ছোট্ট করে। ঐশী তো নাস্তা ধুয়ে গেলো, ফোনে কথা বলতে বলতে আমি ঢুকছি এখন। গেল আমাদের ম্যাঙ্গো আইসক্রিম, খুশি ঐশী? সো অ্যাকচুয়ালি দিনের অনেক দখলে যাওয়ার পর আমার ঐশীর ভাবলাম যে আইসক্রিমটাকেই বাড়ি ফিরি, রিফ্রেশমেন্টে ঘুমাতে পারো আমরা, এটাই ডিনার আমাদের বলতে গেলে। আর এরপরে আর খাওয়ার দরকার নেই, কারণ আবাস মেঘনা অনেক খাইয়েছে অলরেডি ফুল। এটা সবাই ট্রাই করো পোলার বিয়ারে, ইটস রিয়েলি ইয়ামি, ম্যাঙ্গো দিয়ে নাস্তে পুরো ভরিয়ে দারুণভাবে করে, রিয়েলি টেস্টি। আমাদের হয়ে গেল আইসক্রিম খাওয়া, এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি আমরা, এবার ঘুমাতে হবে, কালকে আবার অফিস যেতে হবে আমাদের। তো অবশেষে বাড়ি এসে গেলাম, সব ডান, আমাদের আইসক্রিমের ডিনার ছিল, দারুণ খাইয়েছে থ্যাংকস টু আবাস অ্যান্ড মেঘনা। আর সিজা কলকাতায় পৌঁছে গেছে, ওর বাবা এখন সেফ, অল গুড, গুড নিউজ। আর তাতাঙ্কে বললাম একা আছিস, যদি পারিস আমাদের থাক, চলে আয় থাকতে, কোনো অসুবিধা নেই। তো দারুণ গেল, হেট্রিক ট্রিপ, আর গুড নিউজ, ভালো লাগলো সিজার জন্য। তো এখানেই ব্লগ শেষ করলাম, নতুন ব্লগ নিয়ে খুব শিখিয়ে আসছি, ততক্ষণ আমার সাথে দেখো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।